আগস্ট মাসের প্রথম 10 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 10 জন আর আক্রান্ত হয়েছেন 748 জন। রাজধানীর মুগদা, বাসাবো, যাত্রাবাড়ি, ফাটারাতে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে সিটি কর্পোরেশন বলছে সঠিক তথ্যের অভাবে অ্যাডিস নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। বিস্তারিত রয়েছে আয়শা হাসানের রিপোর্টে। আর ক্যামেরায় ছিলেন সোহেল রানা। করোনার রেশ না কাটতেই রাজধানী জুড়ে আবারও আতঙ্ক সৃষ্টি করছে ডেঙ্গু। রাজধানীর 47টি সরকারি বেসরকারি হাসপাতালের তথ্য মতে এবছর ঢাকায় আক্রান্ত রোগী 3,500 আর ঢাকার বাইরে রোগী 550। উত্তর ঢাকায় ভাটারা, খিলক্ষেত, মোহাম্মদপুর ও মিরপুরবাসী বেশি আক্রান্ত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে রাজধানীতে এডিস নিধনে নিয়মিত চলছে তদারকি, কিন্তু সঠিক তথ্যের অভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে মনিটরিংয়ে। এছাড়াও রাজধানীর মুগদা, বাসাবো, যাত্রাবাড়ি, ধানমন্ডি এলাকায় ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি। ডিএনসিসির দাবি, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে চলমান আছে এডিস বিরোধী অভিযান। চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন 15 জন। প্রতি বছরই ডেঙ্গুতে মারা যাচ্ছেন বহু মানুষ, কিন্তু তা সত্ত্বেও সচেতনতা নেই একেবারেই। অনেকেই আমরা জানি না কেন বা কিভাবে হয় ডেঙ্গু জ্বর। তাই আজকের প্রতিবেদনে জেনে নেব ডেঙ্গু সম্পর্কিত কিছু মূল্যবান তথ্য। ধারণা করা হয় ডেঙ্গু শব্দটি এসেছে সোয়াহিলি ভাষার কাডিঙ্গা পেপু থেকে, যার অর্থ খারাপ আত্মাবাহিত রোগ। 18 শতকের শেষের দিকে এই রোগের নামকরণ করা হয় ডেগবোন ফিভার বা হাড় ভাঙা জ্বর। 1779-80 সালে এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকায় সর্বপ্রথম এ রোগের অস্তিত্ব দেখা যায়। পরবর্তীতে 1906 সালে আবিষ্কার করা হয় এডিস ইজিপ্ট নামে এক ধরনের মশা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে। এই এডিস মশা আরও 3টি রোগের বাহক বলে জানা গেছে, ইয়েলো ফিভার, জিকা ভাইরাস এবং চিকুনগুনিয়া ভাইরাস। পৃথিবীতে প্রায় 3,500 মশার মধ্যে অন্যতম ভয়াবহ এই এডিস ইজিপ্ট মশা। মূলত এই জাতের স্ত্রী মশাই ডেঙ্গু রোগের ভাইরাস বহন করে থাকে। এই ভাইরাসের প্রায় 5টি ধরন রয়েছে। প্রতিটি ধরনই এডিস ভাইরাস বহনে সক্ষম। বর্তমানে এই মশা এশিয়া অঞ্চলেই সবচেয়ে বেশি ক্ষতি করছে, তাই এশিয়াতে এই মশার আরেক নাম এশিয়ান টাইগার মসকিটো। বাংলাদেশে 2000 সালে প্রথম এডিস বাহিত ডেঙ্গু রোগীর সন্ধান মেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বে 50 লক্ষ থেকে 1 কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং প্রায় 12,500 মানুষ মৃত্যুবরণ করে এই রোগে। সাধারণত ডেঙ্গু ভাইরাসে আক্রান্তরা উপসর্গবিহীন অথবা হালকা জ্বরের মতো সামান্য উপসর্গ দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে 3 থেকে 14 দিন, তবে সাধারণত 4 থেকে 7 দিন স্থায়ী হয় ডেঙ্গু জ্বর। বাচ্চাদের সাধারণত সর্দি, বমি ও ডায়রিয়া দেখা দিতে পারে। বড়দের উপসর্গ কম হলেও কিছু ক্ষেত্রে জটিলতা বেশি দেখা দেয়। হঠাৎ জ্বর হওয়া, মাথা ব্যথা, পেট ব্যথা, র্যাশ এই রোগের অন্যান্য লক্ষণ। আবার হাড়ে ও গাঁটে গাঁটে ব্যথাও দেখা যায়। অনেকের ধারণা ময়লা অপরিচ্ছন্ন স্থানে জন্ম নেয় এডিস মশা, যা একেবারেই ভুল। মূলত 4 থেকে 5 দিন জমে থাকা বৃষ্টির পানি ও পরিষ্কার পানি এডিস মশার বিস্তার স্থল। তাই জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম বড় উপায়। চিকিৎসকদের মতে ডেঙ্গু আক্রান্ত হলে শরীরকে যথাসম্ভব হাইড্রেটেড রাখা উচিত, তাই বেশি বেশি পানি পান এবং তরল জাতীয় খাদ্য খাওয়া উচিত। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত এবং জ্বর কমাতে শুধুমাত্র প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ভয় নয়, সতর্কতাই পারে ডেঙ্গুকে প্রতিরোধ করতে। আশা আসান, iBTV USA।